بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন লিখেছেন যে আমার মা বাবা প্রপার পর্দা নিয়ে খুবই নারাজ, তারা সবসময় নানান কথা শুনে, আমার মা কারণে অকারণে অভিশাপ দেয়, মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলে, কখনো তর্ক করি কখনো চুপ থাকি, এতে কি গুনাহ হবে? তারা দুনিয়াবি চিন্তায় মগ্ন, আর অকারণে এই যে বদদোয়া করে এটা কি কবুল হবে? বদদোয়া করে কিসের কারণে? আপনি আল্লাহর ইবাদত করছেন এই কারণে, আল্লাহর ইবাদত, পর্দা হচ্ছে আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত। যেমন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলো ফরজ ইবাদত, একজন নারীর জন্য পর্দা করা এরকম ফরজ ইবাদত, পুরুষের জন্য এগুলি ফরজ ইবাদত, আল্লাহ তাআলা কোরআনে এগুলি বলেছেন। সুতরাং পর্দা যে মেনে চলবে সে কোরআন মেনে চললো, যে পর্দা করবে সে কোরআনকে আমল করলো, কোরআনের প্রতি তার আমল হলো, ঠিক আছে? এখন কোরআন মেনে চলার কারণে যদি কেউ আপনাকে কথা শোনায়, কটু কথা শোনায়, তাহলে সে আল্লাহকে কটু কথা শোনাইল, নাউজুবিল্লাহ। একজন মানুষ নামাজ পড়লে, রোজা করলে যদি কেউ তাকে কটু কথা শোনায়, তার মানে সে আল্লাহকে কটু কথা শোনাইল, তাই না? তো সুতরাং পর্দা সম্পর্কে কটু কথা শোনানো মানেই আল্লাহকে এবং তার রাসূলকে কটু কথা শোনানো হলো। তো এজন্যে আপনি আল্লাহর বিধান মেনে চলছেন, এজন্যে তারা আপনাকে কটু কথা শোনাচ্ছে। যেমন করে মূর্খরা নবীজিকে, সাহাবিদেরকে কটু কথা শোনাইছে, তাদেরকে নির্যাতন করেছে, বিষয়টা অনেকটা এরকমই আর কি, ঠিক আছে? আর থাকলো বদদোয়ার কথা। তো বদদোয়া করবে কার কাছে? কার কাছে বদদোয়া করতেছে? আল্লাহর কাছে করতেছে। তো আল্লাহ আল্লাহ তো জানে যে এইটা কি কারণে সে বদদোয়া করতেছে। তো ওই আল্লাহর কাছে ইনসাফ আছে না? আল্লাহর কাজ মেনে চলার কারণে যদি কেউ বদদোয়া করে, তা আল্লাহ ওই বদদোয়া শুনবে, বরং আল্লাহ তাকে শাস্তি দিবে যে এই বদদোয়া করছে, সে হারাম কাজের উপরে বদদোয়া করতেছে, অন্যায় বদদোয়া করতেছে, ঠিক আছে? সুতরাং এদিকে কোনো ভ্রূক্ষেপ করবেন না। কে আপনাকে তিরস্কার করলো, কেউ কথা শোনাইলো, কে বদদোয়া করলো, যেহেতু আপনি আল্লাহর বিধান মেনে চলছেন, অতএব আপনি আল্লাহর বিধানের উপরে মজবুত থাকবেন, দৃঢ় থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন, আল্লাহ আপনাকে দুনিয়া বা আখিরাতে সম্মানিত করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আলাম।